আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। খুবই সহজ আর মজাদার একটি চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এলাম। আজ রান্না করব কাঁচা পাকা টমেটো দিয়ে ছোট চিংড়ি মাছের ঝাল। এটা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে, আর রান্না করাটাও খুবই সহজ। খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট করে এই চিংড়ি মাছের ভাজিটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ ছোট চিংড়ি নিয়েছি, আর চিংড়ি মাছের যে মাথাটা আছে মাথাটা ফেলে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা কুচি, আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন আদা আর রসুন কুচিটা একটু ভেজে নেব লাল করে। আদা রসুন কুচি লাল করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা সামান্য একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো। আমি এখানে মাঝারি সাইজের 1টা পাকা টমেটো নিয়েছি, আর মাঝারি সাইজের 2টা কাঁচা টমেটো নিয়েছি। টমেটোগুলোও আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ নিয়েছি। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। 1/2 চা চামচ দিয়ে দিব জিরা গুঁড়া। আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া। 1/2 চা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর যেহেতু আমি চিংড়ি মাছটা একটু ঝাল ঝাল মতো করে ভাজি করব, তাই সেই পরিমাণ মতো করে শুকনা মরিচ এবং কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের পরিমাণটা অ্যাড করে দিতে হবে। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব মশলার সাথে মিশিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এখন কিছুক্ষণ রান্না করে নেব, যাতে করে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটা একটু রান্না করে নিয়েছি, আর টমেটোটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আর মশলা থেকে তেলটাও উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে সেই ছোট চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন সব মশলার সাথে মিশিয়ে দিতে হবে। আর অল্প আছে, এখন আমি চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভেজে নেব। খুবই সহজ একটি রেসিপি, আর ঝটপট করে এই চিংড়ি মাছের ভাজিটি আপনারা তৈরি করে নিতে পারেন, আর এটা গরম গরম ভাত দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। আমি চিংড়ি মাছটা অল্প আঁচে 3-4 মিনিট মতো ভেজে নিয়েছি, আর চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাছের সাথে সবকিছু মিশিয়ে দিতে হবে। ঝাল ঝাল চিংড়ি মাছ ভাজিটি প্রায় হয়ে এসেছে। এখন আর 2-3 মিনিট আমি অল্প আছে এইভাবে খুব ভালোভাবে মাছটা ভেজে নেব। খুবই সহজ রেসিপি, আর এরকমই সব সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। চিংড়ি মাছের ভাজিটি রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।